কৃষিপণ্য রপ্তানি ও প্রক্রিয়া যাতে নেদারল্যান্ডসের সহযোগিতা চায় বাংলাদেশ এ লক্ষ্যে নেদারল্যান্ডস সরকারের সাথে সমঝোতা স্মারক সই করতেও আগ্রহী বাংলাদেশ সোমবার বিকেলে ঢাকায় নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত অ্যানজিরার্ড ভ্যান লিউভেন সচিবালয়ের কৃষিমন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক এমপির সাথে সাক্ষাৎকালে এ আগ্রহ ব্যক্ত করেন কৃষিমন্ত্রী বাংলাদেশের কৃষি উৎপাদনের অভাবনীয় সাফল্য তুলে ধরে মন্ত্রী বলেন দেশের কৃষিজপণ্য রপ্তানি ও প্রক্রিয়াজাতের সম্ভাবনা অনেক কৃষিক্ষেত্রে নেদারল্যান্ডসের প্রযুক্তিগত সহযোগিতার পাশাপাশি এখাতে নেদারল্যান্ডসের প্রাইভেট সেক্টরকে সম্পৃক্ত করার বিষয়েও একমত হন তারা এছাড়া পূর্বাচলের দুই একর জমিতে আধুনিক প্যাকিং হাউস নির্মাণ ও আধুনিক টেস্টিং ল্যাব স্থাপনে নেদারল্যান্ডসের বিনিয়োগ কামনা করেন মন্ত্রী